এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে দেবো। নমস্কার বন্ধুরা, তার ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে দুটো স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি, একটা হলো টমেটো চপ বানাচ্ছি, আর একটা পলতে পাতার পকোড়া বলো, ছাই বলো, মানে চপ বলো, ছাই বলো, সেটা বানাচ্ছি, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুনটাকে থেতো করে নিয়েছি, আদা নিয়েছি, আদাটাকেও থেতো করেছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি, বাদ বাকিটা আমি দেখাচ্ছি মশলাটা করে নিয়ে। এখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো। জিরেটা একটু ভাজা হয়ে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করেছি, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ছোট্ট ছোট করে কেটেছি, আর বাড়া ছোট ছোট করে কেটেছি। এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু আধ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দেবো। রসুনটাকে যে থেতো করে রেখেছিলাম রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। এখানে রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আদা থেতো করে রেখেছিলাম আদাটাকেও দিয়ে দিলাম। আদাটাকেও আমি একটু ভেজে নেবো। এখানে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার আধা চামচের মতো হলদি গুঁড়ো দিলাম, আর আধা চামচ কমও আমি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এর সাথে ভেজে নেবো এটাকেও। এখানে এটা আমার মশলাটা হয়ে গেছে, এবার বাদ বাকিটা আমি করছি, সেটাও আমি দেখাচ্ছি। এখানে আমি টমেটোটা নিয়েছি, টমেটোটাকে আমি কেটে নিচ্ছি, টমেটোর উপরটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, এবার এরকম গোল গোল করে কেটে নেবো। বড় বড় পাতা, নরম পাতাগুলোকে আমি টুকে নিচ্ছি। আমি আলু দিয়েছি, আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে এবার থেতো করে নিচ্ছি একটু গ্লাসে করে। আলুটাকে থেতো করে নিয়েছি, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখানে যে আমি ভেজে রেখেছিলাম মশলা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গোটা লঙ্কা ছিল, ধনে, জিরে, মৌরি, গরম মশলা একটু, এটা এক চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে যে আমি ভেজে রেখেছি আদা রসুন সব কিছু, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আলুটাকে। এখানে আমার আলুটা পুরো মাখানো হয়ে গেছে, আলুটা একটু ঠান্ডা হতে দিচ্ছি, আর আমি এখানে বেসনটা গুলে নিচ্ছি। এখানে এক বাটি বেসন নিয়েছি, বেসনটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন দিব, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আধা চামচের একটু কম হলদি গুঁড়ো দিলাম, একটু কালো জিরে দেব, আর এই বাটিটার এক বাটি ঝাল গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ঘেঁটে নেব এর সাথে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে গুলে নেবো একটু একটু করে। এখানে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, এই দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, একটু ভালো করে ডেবে নিচ্ছি। এর মধ্যে কোনো খাবার সোডা দিচ্ছি না, কিছু দিচ্ছি না, ওই জন্য আমি একটু ভালো করে ডেবে নিচ্ছি। ডেবে নিলে এটা কি ফুলবে আর খুব সুন্দর করকরে হবে, মচমচে হবে, ওই জন্য আমি একটু ডেবে নিচ্ছি। আমি আলুগুলো এরকম করে ডেলা করে নিয়েছি, ভাগ করে নিয়েছি, এবার আমি করে বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি। এখানে বেসন দিয়ে দিয়েছি, দিয়ে গোল করে নিয়েছি, করে চিকের উপরে দিয়ে বাটির পেছনে করে আমি একটু চেটকা করে নিচ্ছি।
ছেটকা করে নিয়েছি, আর একটা ভাগ দেবো। এর মধ্যে এই দেখুন টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি তুলে রাখছি। আর ওর উপরে আর একটা আমি দেবো, এই যে এরকম গোলটা আছে এটাকেও আমি ছেটকা করে নেবো। একটু বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ছেটকে নিচ্ছি এর মধ্যেও। এরকম তুলে নিয়েছি, দুটো দুপাশে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এটাকে টিপে নিচ্ছি। এই দেখুন এরকম করে বানাচ্ছি, আমি দেখাচ্ছিলাম, টিপছি সাইড দিকে এরকম করে পুরো সাইডে গোল করে নিচ্ছি, যাতে টমেটোটা না বাইরের দিকে দেখা যায়। এই দেখুন এরকম করে এবার আমি রেখে দিচ্ছি। এর উপর থেকে বেসন দিয়ে দিচ্ছি, আমি এরকম করে বানিয়েছি। এই দেখুন বেসনটার মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি এর সাথে। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এই দেখো আবার একটা দিয়ে দিচ্ছি আমি। আমার তেলটা অনেকটা দিয়ে আছে বলে আমি দিলাম। এবার গ্যাসটা কম করে ভাজতে হবে, কেননা নালে চুইয়ে যাবে, হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। ওই জন্য আমি গ্যাসটা কম করে দিয়েছি। এবার এটা আমি একটু একটু করে হতে দেবো। আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, এই দেখো। আর এটা কতটা হালকা হালকা হয়ে গেছে, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলো তুলে নিচ্ছি, এরকম একটু লাল লাল করে ভেজে নেব, সবগুলো এরকম করে ভেজে নেব। আর এগুলো কত সুন্দর ফুলা ফুলা হয়েছে। আমার এখানে সবগুলো হয়ে গেছে, আর এখানে আমি যে পলতা পাতা গুলো নিয়েছিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এগুলো ভেজে নেব আমি। দেখুন একটা একটা করে বেসনে দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এরকম করে এগুলো এটাও আমি সব ভেজে নেব। এগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখুন লাল হয়ে গেছে। এরকম করে লাল করে ভেজে তুলে নেবো আমি, আর বাদ বাকি যেটা আছে সেটাও আমি ভেজে নেবো। এই দেখুন এগুলো কত সুন্দর লাগছে, পুরো একটা একটা করে দিচ্ছি। এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা টমেটোর চপ বানিয়েছি, আর এইটা পলতা পাতার বানিয়েছি। এটা কেমন হয়েছে সেটা আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন এই দেখুন টমেটোটা ভিতরে রয়েছে, কি সুন্দর জল জল টাইপের লাগছে, বেশ উপরটা বেশ করে দেখতে ভালো লাগছে। আর এই পলতা পাতাটা এই দেখুন উপরটা ভিতরটা কি সুন্দর হালি হালি হয়ে রয়েছে, আর কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আপনারা এরকম করে বাড়িতে বানান, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। গরম গরম খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন